আলেম ওলামাদের মধ্যে ঐক্য হোক বা একটি শক্তিশালী ঐক্য হোক এটা অনেকেই চায় না এবং অনেকেই সহ্যও করতে পারে না যে আলেম ওলামাদের মধ্যে ঐক্য হবে শক্তিশালী ঐক্য। কিন্তু আমি মনে প্রাণে চাই যে আলেম সমাজের মধ্যে একটি শক্তিশালী ঐক্য সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা হোক, কারণ আলেম ওলামাদের মধ্যে শক্তিশালী ঐক্য হলেই কেবল বাংলাদেশে একটি শক্তিশালী জাতীয় ঐক্য সম্ভব। এটা অনেকেই অনেকভাবে দেখতে পারেন, তবে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আলেমদের ঐক্য হলেই কেবল কেন বাংলাদেশে একটি জাতীয় ঐক্য সম্ভব, অন্যথায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অনেক কঠিন, অনেক কঠিন। আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এককালে যাকে রেসকোর্স ময়দান বলা হয় আমি গিয়েছিলাম, ফজরের আজানের পর থেকেই লক্ষ লক্ষ আলেম ওলামা উপস্থিত হয়েছেন, কয়েক লক্ষ। কি সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ, কয়েক লক্ষ আলেম ওলামা ফজরের নামাজের পরপরেই সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ, কানাই কানাই। আমি যখন সকাল 10টার দিকে আসি তখন দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্দিকে যে রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তাই মানুষে ভরপুর। যদিও ওয়ার্কিং ডেতে এই মহাসম্মেলনটি হওয়ার কারণে বেশ কিছু আপনার জটিলতা কিংবা যানজটের কারণে মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে, তারপরেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে মানুষ কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, বাহবা দিচ্ছে। এবং অনেকের মুখেই আমি এরকম শুনতে দেখেছি যে আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হওয়া জরুরি, কারণ আলেম সমাজের মধ্যে ঐক্য হলে বাংলাদেশে একটি বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি হবে, আলেমরা ঐক্যবদ্ধ হলে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর আলেমরা ঐক্যবদ্ধ না হলে পুরো বাংলাদেশ তথা আমাদের এই জাতিকে বিভক্ত করে রাখা অনেকটাই সহজ তাদের জন্য, যারা এই দেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, চক্রান্তে লিপ্ত রয়েছে আমাদের পাশের দেশের দাদাবাবুরা। আজকে এই যে আলেম সমাজ তথা তাবলিক এবং কৌমি পন্থী যারা আলেম রয়েছেন তারা এই মহাসম্মেলন বা মহাসমাবেশের আয়োজন করেছেন, অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, ভালো দৃশ্য। তবে আরো ভালো লাগতো আজকের এই মহাসম্মেলনে যদি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী রাজনৈতিক দল এক মঞ্চে থাকতেন, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, চরমোনাই পীর সাহেব, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, কৌমি, এরকম সবাই যদি এক মঞ্চে থাকতেন আরো অত্যন্ত ভালো হতো এবং চমৎকার হতো এই বিষয়টি, এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। অনেকেই বলেন যে এটি সম্ভব নয়, যারা বলেন যে সম্ভব নয় আমি তাদের জিজ্ঞেস করি কেন সম্ভব নয় ইসলামী দলগুলো এক মঞ্চে আসার। আমরা যারা সাধারণ রাজনীতি করি আমাদের ক্ষেত্রে হয়তো জটিলতা কিংবা ওই এক ব্যানারে বা এক ছাতার নিচে আসাটা অনেকটাই অনেক কঠিন, কিন্তু যারা ইসলামী রাজনীতি করে, ইসলামিক রাজনৈতিক দল, তাদের জন্য এটা কেন কঠিন? তারা বলে এক একজনের আকিদা এক এক রকম, এক একজনের ধারা এক এক রকম। তো আমি বললাম তারা যদি মোটা দাগে কুরআন এবং সুন্নাকে অনুসরণ করে মানে, এ বিষয়ে যদি কারো কোনো দ্বিমত না থাকে যে কুরআন হাদিসের বিষয়ে কোনো দ্বিমত নেই, সবাই একমত, তাহলে আমি মনে করি তাদের জন্য ঐক্য প্রতিষ্ঠা করা অনেকটাই সহজ। জাস্ট আমাদের পবিত্র কুরআন এবং সুন্না তথা হাদিসকে সামনে রাখতে হবে, কুরআন এবং হাদিসকে সামনে রেখে যদি তারা সামনে আগায় এবং তাদের মধ্যে আকিদাগত যে সমস্যাগুলো রয়েছে বা যে প্রবলেমগুলো রয়েছে এগুলো তারা টেবিলে বসে আলোচনা করে সমাধান করে নিতে পারে, এটা খুব একটা জটিল বিষয় হওয়ার কথা নয়। কিন্তু মানদণ্ড হতে হবে পবিত্র কুরআন এবং সুন্না, পবিত্র কুরআন এবং সুন্না যদি মানদণ্ড হয় তাহলে আমি মনে করি যে আপনার বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করা আলেম সমাজের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আমার সাথে আপনারা দ্বিমত করতে পারেন, ভিন্নমত পোষণ করতে পারেন, অসুবিধা নেই,
কিন্তু আমার এই বক্তব্য আমি এর আগেও দিয়েছি। আমি চাই, মনে প্রাণে চাই, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো সবাই এক কাতারে আসুক সবাই, এবং এদের মধ্যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হোক সর্বমহলের আলেম সমাজের মধ্যে। মনে প্রাণে চাই। আজকে এই যে জাতীয় আপনার সৌহার্দ্য উদ্যানে বিশাল মহাসম্মেলন হচ্ছে, লক্ষ লক্ষ আলেম ওলামা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, চমৎকার দৃশ্য, আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি নিজেও গিয়েছিলাম পাশে, হাইকোর্টে আমাদের এক কাজ ছিল, সেখান থেকে আমরা পুরো দৃশ্যটা দেখলাম, অত্যন্ত চমৎকার, কি সুশৃঙ্খল, সুন্দর, কোনো মারামারি নেই, ধাক্কাধাক্কি নেই, হাউকাউ নেই, সবাই সুন্দরভাবে বক্তাদের ওয়াজ নসিহত শুনছেন, কি চমৎকার দৃশ্য। এটাই তো ইসলামের শিক্ষা, শৃঙ্খলা। তা আমি এই জন্যই বলি বারবার যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামী যে দলগুলো রয়েছে, এদের মধ্যে যদি একটা শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে আমাদের জন্য একবারেই সহজ হয়ে যাবে, একবারেই। ইসলামী দলগুলো এক হলেই বাকি দলগুলোর জন্য ঐক্য প্রতিষ্ঠা করা একবারেই সহজ, আর ইসলামী দলগুলোর মধ্যে যদি ঐক্য না হয়, তাহলে আমরা যতই বলি ঐক্যের কথা, এই কথা সেই কথা, অত্যন্ত কঠিন, চ্যালেঞ্জিং, এত সহজে হবে না, একবারই স্রেফ আমি বলছি এত সহজে হবে না। তো যাই হোক বন্ধুগণ, আজকে আমার এই মূল বক্তব্য, মূল কথা, আজকে সৌহার্দ্য উদ্যানে যে চমৎকার দৃশ্য আমরা দেখলাম, এটি ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে, ইসলামী দলগুলোর মধ্যে সুন্দর একটি ঐক্য প্রতিষ্ঠা হোক। আমরা মনে প্রাণে চাই ইসলামী দলগুলো সবাই এক ছাতার নিচে, এক কাতারে আসুক, তাদের মধ্যে শক্তিশালী একটি বন্ডিং, শক্তিশালী একটি ঐক্য প্রতিষ্ঠা হোক, তাদের মাধ্যমে বাংলাদেশে আগামীতে সুন্দর একটি সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।